সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে 1000 দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন সমাজসেবী বিনয় কোলে। রমজান মাসের লকডাউনে 1000 অসহায় পরিবারের খাদ্য সামগ্রী প্রদান, পাঁচলা জুজারসার স্বেচ্ছাসেবী বিনয় কোলের সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে। লকডাউন শুরু থেকে কয়েক হাজার অসহায় মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে চলেছেন বিনয়বাবু। এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে মানুষের সেবায় সবসময় নিয়োজিত। আজ এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক, গ্রামীণ ডাক্তার, পঞ্চায়েত প্রধান সহ একাধিক গুণীজনেরা। গ্রামের সকলে উৎসাহিত বিনয় কোলের এরূপ কোনো কর্মকাণ্ড দেখে। এটা দেয়া হচ্ছে ধরুন যারা সমাজের মধ্যে খুবই দরিদ্র অভাবী মানুষ তাদেরই দেয়া আছে, এবং এটা আমাদের এখানে বিনয় কোলে ওরই ব্যবস্থাপনাতে এটা দেয়া হচ্ছে। এর আগে 5000 মতো দেয়া হয়েছিল কয়েকবার মিলে, আজকেও 1000 দেয়া হচ্ছে। আর ধরুন এটা রমজান মাস, তো সেই জন্যে আজকে 1000 খানেক মানুষকে দেওয়া হচ্ছে, মাইনরিটি যে সমস্ত মানুষগুলো। আর আমি নিজে ধরুন আমি এই পিএনমান্না স্কুলে এক্স এনসিসি অফিসার এবং এই স্কুলেরই টিচার, সেই হিসেবে আমিও এই কাজের মধ্যে যুক্ত, এবং সব মানুষ যাতে পায় তার জন্যে এখানে যে স্থানীয় মানুষ আমাকে আসার জন্যে বলেছে, আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে যাতে মানুষরা সুষ্ঠুভাবে পেতে পারে তার জন্য সহযোগিতা করি। আমি নিজেও পার্সোনালভাবে আমিও নিজেও কিছু দিয়েছি, বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান যারা বলেছে তাদেরও আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমার তো মনে হয় যে প্রচণ্ড প্রচণ্ড ভালো কাজ করছে। এই সময়তে এই মানুষের পাশে এসে দাঁড়ানোর যে দরকার, সেই মানসিকতাটাই এই বিনয় কোলে, মানে আমার ছাত্রই হয়, ধরুন ছাত্রই হয় কেন, আমার ছাত্র হয়, তার জন্যে আমি বিনয়কে অশেষ ধন্যবাদ, এবং এখানে যারা কর্মরত যারা সহযোগিতা করছে তাদেরও প্রতি আমার অপরন্ত ভালোবাসা এবং তাদের ধন্যবাদ আমি জ্ঞাপন করছি। ভালো করেছে এনারা, যেটা করেছে গরিব মানুষকে হাতে তুলে দিচ্ছে এই জন্যই। আর আমাদের গামাদা যেটা করেছে খুবই ভালো করেছে, আমাদের খুব ভালো লাগলো এটা যে গামাদা এই জিনিসটা করেছে, খুবই ভালো লাগলো গরিব মানুষের হাত। রমজান মাস সেইগুলো কী খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে? হ্যাঁ, ওই ছোলা দিচ্ছে, চিনি দিচ্ছে, আর পেঁয়াজ দিচ্ছে, কুমড়ো দিচ্ছে, ভালোই দিয়েছে, যেটা দিয়েছে ভালোই দিয়েছে। আপনার নাম? আমার নাম শেখ আসগর। যে এটা প্রয়োজন প্রচুরই আছে আমাদের, যে মাত্রা এখন মোটামুটি তবুও দিচ্ছে, আমাদের এখন চলবে মানে দু একদিন চলবে, তো আমাদের যে সামগ্রী যারা দরকার ছিল, তো আমরা দেখছি যে যেটা আমরা পয়সা এখন পাচ্ছিলাম না সেটা এখন কিছু আমাদের এইখান থেকে মেম্বার দিচ্ছে। সেহেতু যাক মোটামুটি যাক যে কদিন চলে চলবে, কিন্তু এখন তো কঠিন পরিস্থিতি, কাজ কাম নেই, তাও এতে যেরকমভাবে আমাদের খাদ্য সামগ্রী মানে টুকটাক করে যে পাচ্ছি, তো মোটামুটি এখন আর কিছু বলার নেই। হ্যাঁ, বিনয়বাবু এই ব্যবস্থা করেছে, ওনার উদ্দেশ্য কী বলবেন? ওনার উদ্দেশ্য বলছে যেই যেই দিক না কেন, আমরা তো সম্পূর্ণভাবে সবাইকে অতটা চিনি না, তবে আমরা যেই দিক সবার মানে আমাদের খুব উপকার হচ্ছে, খারাপ না। হ্যাঁ, নিজে তো খুব উপকার হচ্ছে, তো এরমভাবে আমরা চাই যে আগের দিন আরও সব লোক এরম তো আমাদের সামনে এগিয়ে আসুক। আমরা যেসব গরিব মানে সময় যে এখানে আছি, হ্যাঁ, খুব কষ্টের মধ্যেই আছি, তো আমরা চাইবো যে আরও এগিয়ে আসুক। আপনার নামটা? কার? আমার আমার নাম হচ্ছে শেখ ইসমাইল। হাওড়া থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।